Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং Facebook page আপনাদের সকলকে স্বাগত। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করেছেন এবং সর্বোপরি বিভিন্ন বিষয়ে আমাকে সহযোগিতা করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে আর্থিক বিবরণী অধ্যায় থেকে দিনাজপুর বোর্ড 2016 সালের এক নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনে আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। গ্রাফিক্স আর্ট রামিত 31 ডিসেম্বর 2015, হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা, নগদ ও ব্যাংকে জমা 45,000 টাকা, অফিস সরঞ্জাম 1,18,000 টাকা, সাপ্লাইজ 55,000 টাকা, অফিস সরঞ্জাম বিক্রয় জনিত ক্ষতি 2,000 টাকা, উপযোগ খরচ 13,000 টাকা, অফিস খরচ 8,000 টাকা, প্রদেয় নোট 30,000 টাকা, মূলধন 1,12,500 টাকা, সেবা আয় 97,400 টাকা, ভাড়া আয় 500 টাকা, সুদ আয় 600 টাকা। রেওয়া মিলের ডেবিট পাশের যোগফল 2,41,000 টাকা, রেওয়া মিলের ক্রেডিট পাশের যোগফল 2,41,000 টাকা। সমন্বয় কি বলেছে? সমন্বয় তথ্যের মধ্যে আমরা পাচ্ছি ব্যক্তিগত খরচ 1,200 টাকা, অফিস খরচের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তার মানে ব্যক্তিগত খরচ মানে হচ্ছে উত্তোলন। তার মানে আমরা কি করবো, অফিস খরচ থেকে বাদ দিব, আবার মূলধন থেকে বাদ দিয়ে আমরা উত্তোলন নামে দেখাব। সাপ্লাইজ এর সমাপনী উদ্বৃত্ত 32,500 টাকা, অর্থাৎ সাপ্লাইজ থেকে 32,500 টাকা হাতে রয়ে গেছে, বাকি টাকাটা খরচ হয়ে গেছে। 1/10/2015 তারিখে 20,000 টাকা একটি নতুন কম্পিউটার ক্রয় করা হয়েছে যা হিসাবে অন্তর্ভুক্ত হয়নি। তাহলে আমরা একটা নতুন করে হিসাবে অন্তর্ভুক্ত করব, বকেয়া দেখাবো এবং অবচয় ধরতে বললে এর উপর আমরা কি করবো, 10, 11, 12, 3 মাসের অপচয় দেখাবো। 4 নম্বরে বলেছে অফিস সরঞ্জামের উপর 10% অপচয় ধার্য কর, এখানে বলে দিয়েছে অপচয় ধরার জন্য। কতে আমার কাছে জানতে চেয়েছে অফিস সরঞ্জামের অপচয়ের পরিমাণ নির্ণয় করো। খতে আমার কাছে জানতে চেয়েছে 2015 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য আয় বিবরণী তৈরি কর। গতে আমার কাছে জানতে চেয়েছে বছর শেষে গ্রাফিক্স আর্ট এর একটি শ্রেণীবদ্ধ আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। তাহলে আমরা আসি প্রথমে অফিস সরঞ্জামের অপচয়টা। তাহলে আমার রেওয়া মিলের মধ্যে প্রারম্ভিক অফিস সরঞ্জামের অপচয়, রেওয়া মিলে অফিস সরঞ্জাম দেয়া ছিল 1,18,000 টাকা, এর উপর 10% অপচয় 11,800 টাকা। সমন্বয়ে যেটা আছে কম্পিউটার কিনেছি, নতুন ক্রয়কৃত অফিস সরঞ্জামের অপচয় 20,000 টাকার উপর 10% অপচয় ধরবো, 12 দিয়ে ভাগ দিয়ে 3 মাসের জন্য 500 টাকা দেখাবো। তাহলে 11,800 আর 500 যোগ করলে 12,300 টাকা, অর্থাৎ অফিস সরঞ্জামের মোট অপচয়ের পরিমাণ হচ্ছে 12,300 টাকা। খতে আমার কাছে জানতে চেয়েছে 2015 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য আয় বিবরণী তৈরি কর। তাহলে আমরা আসি প্রথমে প্রতিষ্ঠানের নাম গ্রাফিক্স আর্ট, বিশদ আয় বিবরণী 2015 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। এরপর হিসাবের নাম টাকা টাকা টাকা, আমরা জানি 3টি টাকা দেখাই। প্রথম হচ্ছে আয় সমূহ, আর আমরা জানি যে গ্রাফিক্স আর্ট যেহেতু এটা সেবাদানকারী প্রতিষ্ঠান, এখানে সেবা আয় আছে। এখানে আমরা কি করব, সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট আমরা দেখাবো, অর্থাৎ এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী দেখাবো। এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীর সিস্টেমটা হচ্ছে প্রথমে আয়গুলোকে যোগ করব, পরে ব্যয়গুলোকে যোগ করব, আয়ের যোগফল থেকে ব্যয়ের যোগফল বাদ দিয়ে দিব, শেষ আমার আয় বিবরণী। তারপর আসি প্রথমে আয় সমূহকে যোগ করি, সেবা আয় দেওয়া আছে 97,400 টাকা, ভাড়া আয় দেওয়া আছে 500 টাকা, সুদ আয় দেওয়া আছে 600 টাকা, এগুলো যোগ করলে আমরা মোট আয় পাচ্ছি 98,500 টাকা।
এখান থেকে আমরা ব্যয়সমূহকে বাদ দিব। ব্যয়সমূহের মধ্যে পাচ্ছে প্রথমে উপযোগ খরচ 13,000 টাকা, অফিস খরচ 8,000 টাকা, এখান থেকে ব্যক্তিগত খরচটা বাদ দিব, ব্যক্তিগত খরচ 1,200 টাকা, বাদ দিলে থাকতেছে 6,800 টাকা। সাপ্লাইজ খরচ, সাপ্লাইজ দেওয়া ছিল 55,000 টাকা, বলছে বছর শেষে সাপ্লাইজের পরিমাণ হচ্ছে 32,500 টাকা, তাহলে 55,000 টাকা থেকে 32,500 গেলে 22,500 টাকা সাপ্লাইজ আমার ব্যবহার হয়েছে বা খরচ হয়েছে। অফিস সরঞ্জাম বিক্রয় জনিত ক্ষতি, এটা আমার প্রশ্নে দেওয়া আছে 2,000 টাকা। অফিস সরঞ্জামের অবচয় আমরা ক থেকে পেয়েছি 12,300 টাকা। মোট ব্যয় যদি আমরা যোগ করি আমরা পাচ্ছি 56,600 টাকা। তাহলে মোট আয় থেকে মোট ব্যয়টা যদি বাদ দিই নিট মুনাফা পাচ্ছি আমরা 41,900 টাকা। মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে নিট মুনাফা বের হয়ে যাবে। এটা ছিল খ। গতে আমার কাছে জানতে চেয়েছে বছর শেষে গ্রাফিক্স আর্টের একটি শ্রেণীবদ্ধ আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। তার প্রথম গ্রাফিক্স আর্ট আর্থিক অবস্থার বিবরণী 31 ডিসেম্বর 2015। তাহলে আমার সম্পদ সমূহ প্রথমে আসবে, সম্পদ সমূহ, সম্পদ সমূহের মধ্যে প্রথমে আসবে চলতি সম্পদ। চলতি সম্পদের মধ্যে আমরা পাচ্ছি নগদ ব্যাংকে জমা 45,000 টাকা, সাপ্লাইজ 32,500 টাকা, দুটি যোগ করলে মোট চলতি সম্পদ পাচ্ছি 77,500 টাকা। এরপর আমরা আসি বিনিয়োগ নাই, বিনিয়োগের পর আমরা আসি স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের মধ্যে অফিস সরঞ্জাম 1,18,000 টাকা, যোগ নতুন ক্রয় 20,000 টাকা, যোগ করলে আমরা পাচ্ছি 1,38,000 টাকা, এখান থেকে মাইনাস পুঞ্জীভূত অবচয় 12,300 টাকা। তাহলে 1,38,000 টাকা থেকে 12,300 বাদ দিলে 1,25,700 টাকা, তাহলে এটা বের হলো আমার মোট স্থায়ী সম্পদ। তাহলে মোট চলতি সম্পদ এবং মোট স্থায়ী সম্পদ যদি আমরা যোগ করি তাহলে মোট সম্পদ আমরা পাচ্ছি 2,03,200 টাকা। তাহলে এটা পেলাম মোট সম্পদ। এখন দায় পাশে আসি, দায় পাশে আমরা কি লিখবো, দায় সমূহ ও মালিকানা স্বত্ব। দায় সমূহ মালিকানা স্বত্বের মধ্যে প্রথমে আসবে চলতি দায়। চলতি দায়ের মধ্যে আমরা যেটা পাচ্ছি প্রদেয় নোট 30,000 টাকা, প্রদেয় হিসাব নতুন কম্পিউটার ক্রয় বাবদ 20,000 টাকা। তাহলে দুইটা যোগ করলে মোট চলতি দায় পাচ্ছি আমরা এখানে 50,000 টাকা। এরপরে মালিকানা স্বত্বের মধ্যে আমরা পাচ্ছি মূলধন 1,12,500 টাকা, বাদ উত্তোলন ব্রেকারের ব্যক্তিগত খরচ যেটা অফিস খরচের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, আমরা খরচের মধ্যে অন্তর্ভুক্ত এখান থেকে বাদ দিয়েছি, এখানে উত্তোলন নামও বাদ দিতে হবে। তাহলে 1,12,500 থেকে 1,200 টাকা বাদ দিলে 1,11,300 টাকা থাকে। এটার সাথে নিট মুনাফা যোগ করব যেটা আমার বের হয়েছে 41,900 টাকা। এটার সাথে নিট মুনাফা যোগ করলে আমরা পাচ্ছি 1,53,200 টাকা। তাহলে আমরা চলতি দায় এবং মালিকানা স্বত্ব যদি যোগ করি তাহলে আমাদের 2,03,200 টাকা, অর্থাৎ মোট সম্পদও আমার ছিল 2,03,200 টাকা, মোট দায়ের দায়ের পরিমাণ, দায় এবং মালিকানা স্বত্বের পরিমাণও 2,03,200 টাকা, মোট দায় সমূহ মালিকানা স্বত্ব আমার মিলে গেছে। আমার সম্পদ এবং দায় যদি মিলে যায় আমরা ধরে নিতে পারি অঙ্কটি সঠিক হয়েছে। তো এইভাবে আমরা অঙ্কগুলো করে যাব, সালের অঙ্কগুলোর সলিউশন করব। এবং এই সলিউশন করার ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সলিউশনগুলো আমাদের হাতে কলমে করতে হবে। হাতে কলমে না করলে আমরা এই সলিউশনগুলো বুঝবো না, পারবো না। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন, সবার আগে দেখতে পাবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।